গতদিন তো দেখেছেন বাজার না থাকার কারণে তেহারি রান্না করে খেতে হয়েছে, তাই তো আপনাদের ভাইয়া সেটা বুঝতে পেরে সকাল সকাল বাজারে চলে গিয়েছে আর সুন্দর সুন্দর বাজার নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো বাজার তো চলে এসেছে বাসায়, আরও আগেই আমরা এর মধ্যে সকালের নাস্তা খেয়ে নিয়েছি। বাজার আনার পরে একটু দেরি করেও বাজারের ব্যাগ খুললে সমস্যা হয় না, কিন্তু মাছ থাকলে তাড়াতাড়ি করেই খুলতে হয় ব্যাগগুলো। তো রান্নাঘরে চলে এসেছি এরই মধ্যে, আর সবজি যা আছে নামিয়ে নিব। মোটামুটি পলিথিন ব্যাগ তো বাজার থেকে উধাও, তো পলিথিন ব্যাগ থাকলেই বাকি না থাকলেই বাকি আপনারা তো জানেনই, আপনাদের ভাইয়াই হজবরল অবস্থাতেই সবসময় বাজার করে, তো তার জন্য আরও বেশি সুবিধা হয়েছে, আমি আর তাকে পলিথিনের কথা অন্তত পক্ষে বলতে পারবো না। সুন্দর কিছু মাছ নিয়ে এসেছে, মাছগুলো শুধু রেখে দিয়েছি, এখনও বের করিনি। ভাবলাম আগে সবজিগুলো তুলে রেখে দেই, নাহলে একদম রান্নাঘর এলোমেলো হয়ে যায়। আপনারা প্রায় সময়ই বলেন, আপু আপনি কি করে এত সুন্দর করে গুছিয়ে কাজ করেন? বিশ্বাস করবেন, আমার নিজেরও ভালো লাগে না অগোছালো রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে, কাজ করতে। সুন্দর কিছু মাছ নিয়ে এসেছে, এই মাছগুলো একদমই নদীর, অনেক মজার হয়। মাছগুলো কে কে খেয়েছেন বা কাদের এলাকাতে মাছগুলো পাওয়া যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের ভাইয়া বাজার থেকে আসার পরে আমি যখন মাছগুলো বের করেছি তখন তার কাছে নামগুলো জানতে চেয়েছি, সে বলল এগুলোকে বাঁচা মাছ বলে। তো আসলেই কি এগুলোকে বাঁচা মাছ বলে, না আপনাদের এলাকায় কি নামে বলে অবশ্যই কিন্তু জানাবেন। আজকের মাছগুলো কাটতে একদমই সময় লাগেনি, শুধুমাত্র কাটাগুলো ফেলেছি। আর আমার আবার একটা সমস্যা আছে, প্রত্যেকটা মাছের থুতনি না ফেললে ভালো লাগে না, তাই তো একটু দেরি হয়। তো যাই হোক, কাস্টে না থাকার কারণে মাছগুলো অনেক বেশি সহজ হয়েছে কাটা। প্রথমে তো মাছগুলো দেখে মনে করেছিলাম এগুলো হয়তো পাঙ্গাস মাছের বাচ্চা, পরে আপনাদের ভাইয়া বলল না ওরকম দেখতে কিন্তু মাছগুলো আসলে বাসা মাছ। তো যাই হোক, মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর বাবু কিন্তু ঘুমানো, এদিকে সবজি কেটে নিব। তো ভাবলাম ওই মাছগুলোই রান্না করব, আর ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে রেখেছি। গরুর মাংসের মধ্যে লাউ দিব, লাউয়ের যে মুখের অংশটা থাকে সুন্দর, একদম জালি একটা লাউ নিয়ে এসেছে। বাবু ঘুম থাকতে থাকতে আমি সব কাজ সেরে নেই, তো অনেকেই আছেন দেখা যায় বাবুরা ঘুমিয়ে পড়লে বাবুদের সঙ্গে ঘুমিয়ে পড়েন মায়েরা, আমার আর সেই উপায় নেই। আমি চেষ্টা করি যতটা সম্ভব কাজ এগিয়ে নেওয়া যায়। তো যাই হোক, রান্না শুরু করে দিয়েছি, সব কেটে গুছিয়ে নিয়েছি। এতে করে হবে কি, বাবু যদি এখন ঘুম থেকে উঠেও যায় তখন ওকে কিছুটা রেখে আবার কিছুটা রান্নাঘরেও আসতে পারবো। তো সব গোছানো থাকলে কিন্তু এদিক দিয়ে ভালোই হয়, তাই না আপুরা? ছোট মাছগুলো রান্না করব। ছোট মাছগুলো রান্না করার জন্য পেঁয়াজ তেলের মধ্যে ভেজে তার মধ্যে রসুন আর জিরে বাটা কিছুটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আজ এত কালারটা সুন্দর এসেছে কেন জানেন? একটু শুকনো মরিচ পাউডার বেশি পরিমাণে পড়েছে, তাই কালারটা মাশাল্লাহ কত সুন্দর এসেছে, তাই না? মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাছগুলো এত নরম যে বেশি কষাতে গেলেও কিন্তু একদম ভেঙে যাবে, মাছগুলো ছুটে যাবে। নদীর মাছ বরাবরই খেতে মজার হয়, তবে এই মাছটা একটু বেশি মজার, মিষ্টি মাছ আর মাঝে একটা মাত্র কাঁটা, অনেক মজা। তো সবজিগুলো কষিয়ে নিব, আর এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে ঢেকে রেখে দিব। বাস এই রান্নাটা মোটামুটি শেষ, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে পারেন, তবে বাসায় কিন্তু ধনেপাতা ছিল না তাই আর দিতে পারিনি। এখন পর্যন্ত যে সকল আমার প্রিয় আপুরা ভিডিওটি দেখছেন, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর প্রতিদিন যদি ভিডিও পেতে চান পেজটি ফলো করে রাখতে পারেন। গরুর মাংস রান্না করব, এটা তো মাঝে মধ্যেই রান্না করে থাকি, এটার আর কি দেখাবো। আর আজকে কিন্তু মাংস বাজার করেনি, মাংস বাজার যা আছে মোটামুটি এই সপ্তাহ চলে যাবে, ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম কয়েকদিন আগে রান্না। যেভাবে রান্না করি সেভাবেই রান্না মাংস, তবে এর মধ্যে দেওয়া হয়েছে শুধু লায়ের মুখের অংশ, তো দেইনি এখনও, দিব। ছোট মাছ রান্না শেষ, একটু রস রস রেখেছি, তো এভাবেই নামিয়ে নিয়েছি। মাশাল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমি যে গরম মশলাগুলো ভেজে রেখেছিলাম মাংস দেওয়ার জন্য, গরম মশলাগুলো একবার ভেজে আমার বেশ কয়েকদিন হয়ে যায়, একবারেই ভেজে রাখার চেষ্টা করি। এলাচ, দারুচিনি, এরপরে হচ্ছে মানে যত রকমের মশলা দেওয়া যায়, তবে লবঙ্গ দেখা যায় খুব একটা দেই না, ওইটা একটু ঝাঁঝালো হয় খাওয়ার সময় কেমন যেন লাগে। তো মোটামুটি মাংস কিন্তু শেষ রান্না, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। বেশ লম্বা একটা সময় অফ ক্যামেরায় থেকেছি, এর মধ্যে বাবুকে গোসল করিয়েছি, তাকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, আমার অন্য অন্য যে কাজগুলো ছিল বাসার সেগুলোও সেরে নিয়েছি। কাজ করতে করতে অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে, তার সঙ্গে তো এই সুন্দর সুস্বাদু মাছটি রয়েছেই। তো শেষ করে দিব আজ, এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে, আল্লাহ হাফেজ। আর মাছটা কিন্তু মাশাল্লাহ, নামটা কিন্তু বলতে ভুলবেন না।